বন্দে গুরুপদ ভক্ত বিন্দ্রীচতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দ বন্দে রাধিকা চরণোদ গোপীজন্য সময়ুক্ত বৃন্দন মনোহর

सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्षजगो धैर्यं सदा परिभवग्नमभिष्टदुहं तीर्थास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भीतात्यहं पुनतपाल् भवद्विभूतम् বন্দে মহাপুষতে চরণারবিন্দ্লবনখচন্দমি ছটা বিস্ফুজিত কি গোধুষদর্শ পূর্ণাগরসাগর সারমূর্তি সারাধি কামি কদা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্র श्रीअद्वतदाधर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद श्रीअद्वैत गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे <coughs> आजानुलंबित भुजौ कनु का बदात संकीर्तन कपितर कमलाशताक्ष विषाम बरो द्विज बरो जुगधर्म पालो बंदे जगत प्रिय करो करुणा तारो

भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपे न सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभुषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गोमदापहारम् वाराणसी पुरपति भजबि शेषनाथ वागीश जुश्व बदने लक्ष्मींद्र जोच बक्षसि जस्यास्ते देसंभि त्वं निशिंगमहम भजि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि

যক্তি না বিবাদ সংবাদ ভুবো ভাব কুবী জৈশা মুহুরা তৈরু গৌরগোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভোপা পরমস জগদ্গু জানিয়েছেন জগতের লোক যে বস্তুটাকে বুঝতে পারে না বিচার করে যে বস্তুটা দর্শনের বিষয় নয় আমার আমি যেটাকে দেখতে পারি না যেটাকে বুঝে উঠতে পারি না যে বস্তুটার কি প্রয়োজন হবে আমার জীবনে এই বস্তুটার প্রয়োজন কি কোনো প্রয়োজন আছে কি যতক্ষণ পর্যন্ত জগতের লোক এগুলো বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত সে অপ্রাকৃত বস্তুর সম্বন্ধে সচেষ্ট হবে এটা আশাই করা যায় না গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পারি না যে বস্তুটাকে আমরা বুদ্ধি খাটিয়ে বুঝে উঠতে পারি না যে বস্তুটা সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই যে বস্তুটার কি প্রয়োজন আছে এগুলো আমরা যখন বুঝে উঠতে পারি না সেই বস্তুটাকে পাওয়ার জন্য আমাদের কোনো চেষ্টা দেখা যায় না পৌপা জানাচ্ছেন ব্যক্তিগত স্বার্থ নিয়ে মানুষ এতই ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের বাইরে অন্য কোনো জগৎ আছে তারা ভেবে উঠতে পারে না তারা চিন্তাই আনতে পারে না দেশের স্বাধীনতা সংগ্রামী যখন দেশের জন্য প্রাণ দেয় তাদের সামনে একটা স্পষ্ট একটা ধারণা থাকে আমার জীবনের উদ্দেশ্যটা কী কেন আমি দেশের জন্য প্রাণ দেব কী হবে এগুলো সে উপলব্ধি করে তারপর তার জীবনটাকে দেওয়ার জন্য ব্যস্ত হয় কিন্তু যখন গুরু বৈষ্ণবের কৃপালাভ করার জন্য কেউ আসেন ভগবত ভজন করবার জন্য যখন বাহ্য দৃষ্টিতে আগ্রহ দেখান তখন তারা করুণা করে চেষ্টা করেন ঠিক আছে যদি হয় কিন্তু তারপর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় কারণ গুরু বৈষ্ণবের স্বরূপ আমরা জানি না একটু আগেই বললাম যে ভগবানকে আমরা জানতে পারি না কে কোথায় থাকে কি হবে বৈষ্ণব তো আমারই মতো মানুষ কি হবে তাদের দিয়ে কি হয় যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না তখন ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন যৌবন ভগবৎ চরণে গুরু বৈষ্ণব চরণে দেওয়ার জন্য কোনো ব্যস্ততা দেখা যায় না তর্ক বিতর্ক কাটিয়ে অনন্তকাল তর্ক বিতর্ক করেও যে বস্তুটাকে পাওয়া যায় না সেটাকে বলা হয় ভগবত বস্তু আমরা আমাদের হৃদয়ে প্রচুর পরিমাণে আশা রেখেছি যার জন্য এই বিরুদ্ধ পরিবেশ সমস্ত দেখে ইচ্ছা করে এই ব্যবস্থাগুলো করেছি আমরা জানি এখানে বিমুখ যদি কারোর মঙ্গল হয় এই চেষ্টা নিয়ে করা আমাদের গুরুবর্গ যদি ভগবত ভজন আদর্শ দেখিয়েছেন ভগবানকে দর্শন করেছেন ভগবানের সঙ্গে তাদের সম্বন্ধ আছে নিত্য এটা আমরা জানতে পেরেছি বলে আমাদের হৃদয় বিরাট আশা আমাদের হৃদয় একটা বিরাট আশা যে ভগবানকে পাওয়া যায় ভগবানকে দেখা যায় নিত্য জগতে যাওয়া যায় যেখান থেকে আর এই নরকে পড়তে হয় না এই বিশ্বাসটা আছে বলে আমরা বুক বেঁধে লেগেছি যদি বিশ্বাসটা আমার গুরু পদ আমাকে দিতে না পারতেন বা আমি যদি ঠগ জোচ্চোর হতাম তাহলে কিন্তু এটা হতো না দুটো হতে পারে এক গুরু ঠগ জোকচোর যার পাল্লায় পড়েছি আর নচেৎ আমি হচ্ছে চোর বদমাস দুটোর একটা আমি ভগবত ভজন করবো না মায়ের ভজনও করব না কেউ যদি আমাকে বলে আমি ভগবত ভজন করব না আমি মায়ের ভজনও করব না সেটা হয় না সেটা কখনোই হতে পারে না রাস্তা দুটো একটা হচ্ছে মায়ার সেবা একটা হচ্ছে ভগবত সেবা দুটোর মধ্যে একটা তুমি নেবে তোমার নিতে বাধ্য তুমি যদি ভগবৎ সেবা গুরুবেশ্বর সেবা না নিতে পারো না গ্রহণ করতে পারো অবশ্যই তোমাকে মায়ার সেবা করতেই হবে এর মধ্যখানে কোনো রাস্তা নেই এর মধ্যিখানে যে রাস্তা আছে বলে লোকে বলে ওটা নির্বিশেষ অবস্থা তথেষ্ট অবস্থাটা আমরা যেমন অঙ্কেতে জিরো আমরা যখন অঙ্ক করতাম প্রথমে জিরো কি বস্তু জিরো না জানলে পরে ভাস্করাচার্য আমাদের এক ঋষি যে আবিষ্কার করেছেন জিরো জিরো কি বস্তু কেউ ব্যাখ্যা করে বলতে পারবে জিরো মানে কিছু নয় তা বললে তো হবে না জিরো বলে যদি কিছু না হয় তাহলে অঙ্কগুলো হবে কি করে জিরো না থাকলে কোনো অঙ্কই হবে না তাহলে জিরো কি বস্তু আমি বলতে পারছি না কিন্তু কিছু একটা সেরকম ততস্থা লাইনটাকে কেউ কোনো দিন দেখেন এ নিয়ে তর্ক বিতর্ক প্রচুর হয়েছে বিদেশ থেকে প্রচুর পরিমাণে হরিকথায় জীবের স্বরূপ সম্বন্ধে প্রচুর কথা ততঃষ্ঠা জীবের যে উৎপত্তি যেটাকে বলা হয় ততষ্ঠা লাইন যেটাকে বলা হয় যেটাকে বলা হয় ততষ্ঠা শক্তি এই ততস্থা শক্তিটা কিছু নয় হতে পারে না তা নয় কিন্তু এটা জড়জগতের হিসাবেতে আমরা ততষ্ঠা জায়গাটা দেখি নাই আমরা কোনোদিন দেখি নাই যেমন যারা কেমিস্ট্রি পড়েছেন যারা ফিজিক্স কেমিস্ট্রি কিছু পড়েছেন সামান্য তারা জানেন কেলভিন স্কেল কেলভিন স্কেল বলে একটা আছে সেখানে একটা তাপমাত্রা একটা স্কেল আছে ওইটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে তারপরে ক্যালকুলেশনগুলো হয়েছে কাজেই ততস্থা জায়গাটা আমরা কোনোদিন দেখিনি কেউ কোনো দিন দেখেনি তে তো জায়গা কোথায় আছে কিন্তু ততস্যা জায়গাটার যে কনসেপশন এটার ওপর ভিত্তি করেই আমাদের ততস্থা শক্তি আর জীবের স্বরূপ এই সমস্তগুলো বিচারগুলো হতে পারে আমাদের একশো পারসেন্ট বিশ্বাস হৃদয়তে আছে আমাদের গুরুবর্গ জানিয়েছেন বাবা তুমি যদি আমাকে অনুসরণ করতে পারো অনুসরণ করতে পারো সঠিকভাবে যা আমি বলেছি তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ভগবানকে পেতে পারবে ভগবত নিশ্চিত কিন্তু তা যদি না করতে পারো তাহলে আমাকে কোনো দোষ দিতে পারবে না একটা উদাহরণ দিতেন গুরুবর্গ একটা বিরাট একটা ট্রেন চলছে একটা ট্রেন বিরাট লম্বা একটা ট্রেন চলছে বাইশটা কম্পার্টমেন্ট রয়েছে এবার ট্রেন যখন চলছে তখন নিশ্চিত ইঞ্জিনের সঙ্গে তার সংযোগ রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্ট ডাব্বা প্রত্যেকটার সঙ্গে একটার সঙ্গে একটা লকিং আছে এটা সবাই জানে এটা কমন সেন্স এই সাধারণ উদাহরণটা দিতে বাধ্য হলাম কারণ এর থেকে ভালো উদাহরণ আর হবে না এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না সেই জন্য প্রত্যেকটা ডাব্বার সঙ্গে আরেকটা ডাব্বা লকিং আছে আর প্রথম ডাব্বাটার সঙ্গে যদি ইঞ্জিনের লকিং না থাকে বাইশটা ডাব্বার কোনোটাই চলবে না আর যদি কোনো জায়গায় কোনো কারণে কোনো লাস্টের ডাব্বাটা যদি লাইন অচ্যুত হয়ে যায় এবং লকিং ভেঙে যায় ভাঙার সম্ভাবনা যদি হয় মিরাকল তাহলে ওই ডাব্বাটা ওখানেই পড়ে থাকবে আর ইঞ্জিন যেখানে গন্তব্যস্থ চলে যাচ্ছে শেষের ডাব্বা সেখানে যেতে পারবে না ঠিক এই উদাহরণটা আমাদের গুরুবর্গের সঙ্গে আমাদের লকিং আছে এতটাই ভালোবাসা আমি আমার প্রাণটাকে পোপাদের জন্য যখন তখন দিতে পারি সেটা সারা পৃথিবীর লোক জানে আমি পাগল বলে এইখানে চেষ্টা করছি তাহলে আমি বাইরে চলে যেতাম আমি পাগল তো ওই জন্য যাই না কোনোদিনই যাবো না গুরুবর্গের সঙ্গে যদি আমার এই সম্বন্ধটা না থাকতো তাহলে আমি আমার প্রাণটাকে দেওয়ার জন্য রেডি থাকতাম না আমি নিশ্চিন্তে আরামে থাকব আনন্দে থাকব কি ঝামেলার দরকার কি বড় বৈষ্ণব হয়ে যাব আমি এরকম চেষ্টাটা আমি করতে পারতাম কিন্তু আমি করি নাই পরম পূজার সিধর বসে মারা একটা সুন্দর উদাহরণ দিতেন যদি আমাদের সঙ্গে অনেক প্রচুর পরিমাণে আমাদের সিদ্ধান্ত বিচার আছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু গ্রহণ করার মতো ব্যক্তি খুবই সুদৃঢ় নেই বললেই হয় আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্বল্ধা বক্তা যদিও এক একজন সারা পৃথিবী পাওয়া গেল কিন্তু গ্রহণকর্তা নেই বললেই হয় নেই বললেই হয় মিথ্যে কথা নয় থাকতে পারে খুবই অল্প পরম শ্রীধর গ্রীমায় বলতেন পদ্মফুল জলেতে ফুটেছে পদ্মফুল সূর্য সঙ্গে সঙ্গে নিজেকে বিকশিত করছে সূর্যের আলোপে জলের মধ্যে পদ্মফুল ফুটেছে সুন্দর জলের আশ্রয়েতে পদ্মবুলটাকে খুব দেখতে ভালো লাগছে অপূর্ব অবশ্য বর্তমানে স্থলপদ্মও হয় সেটা কথা আমি বলছি না এই জলপদ্ম জলকে আশ্রয় করে দিঘি একটা দিঘিকে আশ্রয় করে উঠেছে পঙ্কজও আর সূর্যের আলো পাচ্ছে ওই বিকশিত হচ্ছে বায়ুও পাচ্ছে সব দিক থেকে এই পদ্মপুলটাকে যদি কোনো একজন ভগবত প্রাপ্তির জন্য সচেষ্ট কোনো এক শিষ্যের সঙ্গে তুলনা করা হয় তাহলে পদ্মুলটা হল বিকশিত হবে কার আশ্রয়ে গুরুর আশ্রয়ে জল আর ভগবত কৃপা হচ্ছে সূর্যটাকে যদি তুলনা করা হয় গুরু কৃপা যদি হয় ভগবত কৃপাও হবে যদি জলের আশ্রয় ছেড়ে দেয় যে দিন জলের আশ্রয় পদ্ম ছেড়ে দেবে বা জল সেখানে শুকিয়ে সব শেষ হয়ে গেল কিছু নাই সেই সময়তে ওপরে যে সূর্য আছে সূর্যনারায়ণ ভগবান উনি কি করবেন পদ্মটাকে জ্বালিয়ে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবেন বুঝে গেল যতদিন জলের আশ্রয় ছিল বৈষ্ণবের আশ্রয়ে ততদিন তার মূল্য ছিল তাকে দেখতে সুন্দর ছিল বাকি এখন যেই জলের আশ্রয় ছেড়ে দিল সেই পদ্মটাকে সেই সূর্য যে ওটাকে সুযোগ দিত বিকশিত হওয়ার এখন সেটাকে পুড়িয়ে শেষ করে দেবে এটা হলো উদাহরণ পৌপাত আর একটা উদাহরণ দিতেন সুন্দর ভগবান এই জগতে প্রচুর পরিমাণে সুযোগ রেখেছেন আমাদের মতো দুর্ভাগা আর জগতে নাই হতে পারে না ভগবান এত পরিমাণে সুযোগ আমাদের কাছে রেখে দিয়েছেন সেটা বলবার কথা নয় আজকেই বৃহৎ ভাগবত মৃত ইংরেজি পাঠ হচ্ছিল টুডে আই ওয়াজ ডিসকাসিং না ইউ ক্যান রিমেম্বার ভগবান নিজে গুরুরূপে আসছেন ভগবান বলছেন আচার্য মাং বিজানিয়াত না বা মনে তো জানতে অজান্তে আচার্যের অপমান করবে না কোনো ধোঁকাবাজি দেবে না তোমার জীবন পুরে শেষ হয়ে যাবে পুরো শেষ জোলে শেষ কিছু থাকবে না অবশেষ থাকবে না এরকম অবস্থা হতে পারে গুরুবৈষ্ণব তাকে অভিশাপ দেয় না এমনি হয় ভগবান ক্ষমা করে না ভগবান যেমন গুরুরূপে জগতে এসে বদ্ধজীবকে উদ্ধারের চেষ্টা করেন তার সঙ্গে সঙ্গে তিনি ধাম রূপে জগতে অবতীর্ণ হন বলরাম রূপে তিনি অবতীর্ণ হন যে নামকে আশ্রয় করে জীব পার হয়ে যেতে পারবে কালিকাল কেবল নাম আধারা সমর সমর জীব উত্তরেহি পাহারা পারা তুলসীদাসজি লিখছেন আমাদের স্বাস্থ্যে প্রচুর প্রমাণ আছে ভগবান নামরূপে উদিত হচ্ছেন নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার এটা তো বিশেষভাবে বলেছেন কিন্তু নাম রূপে প্রত্যেক যুগেই ছিলেন তিনি বিশেষভাবে কলিযুগ সত্যযুগে যুগে কি নামরূপে ছিলেন না ছিলেন নিশ্চয়ই ছিলেন তা যদি না হতো প্রহ্লাদ মহারাজ কী করে তাহলে যখন অত্যাচার করছে খালি চোখ বুঝে ভগবানকে ডাকছেন নামরূপে তো তার নামরূপে প্রতি তিনি ছিলেন নিত্যকাল বিরাজিত কিন্তু বিশেষভাবে কলিকালে অন্য কোনো সাধনের আর রাস্তা নেই অত্যন্ত দুর্বল জীব একবেলা না খেলে মরে যায় কিছু সহ্য করতে পারে না কলিকালে কলিকাল কেবল নাম আধারা কলিকাল বিশেষভাবে প্রত্যেক যুগেই নাম তেতা যুগে প্রত্যেক যুগেই ছিল কেন তে যুগে রাম নাম ছিল না কত প্রত্যেক যুগে ছিল ভগবান রূপে আবার রূপে ভগবান রূপে এসছেন না চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামিত্য এসছেন না তিনি কি জন্য এলেন অবতীর্ণ হলেন তিনি আমাদের কৃপা করার জন্য রূপেও অবতীর্ণ হলেন আবার গুরু গুরুরূপে শিক্ষাগুরু দীক্ষাগুরু পদ্মপ্রদর্শক গুরু বিভিন্ন রূপে তিনি ধাম নাম বিভিন্ন রূপে তিনি প্রত্যেক জীবকে এই অবস্থা থেকে উঠে আমার কাছে চলে আয় কিন্তু আসবে না চেষ্টা করছেন ভগবান এই জীবগুলোকে যেটা ভক্তিমিন কীর্তনে লিখেছেন না আর কেন মায়া জালে পরিতেচ জীবমিন প্রত্যেকটা জীবগুলোকে মাছের সঙ্গে তুলনা করা হচ্ছে মাছকে যেমন বিভিন্ন টোপ দিয়ে তোলে টোপ দিয়ে তুলতে হয় বৈষ্ণব বিভিন্ন ভালোবাসা স্নেহ বিশ্বাস সব কিছু দিয়ে চেষ্টা করেন যদি ওঠে কিন্তু মায়ার টোপটা ওরা বেশি করে খায় গুরু যে টোপটা এটাও কিন্তু ভালো কিন্তু এটা নীতি চায় না মায়া যে টোপ ফেলে রেখেছে ওটাকে আগে খাবে মায়ার টোপটা আগে খায় কিন্তু গুরু বৈশবের টোপটা যেটা দিয়ে রেখেছে উদ্ধার করা এটা নেবে না ও তো বেশি চালাক না অতি চালাকের গলায় ধরি হয় ও নেবে না মায়া টোপটা আগে নেবে যার জন্য জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই বললেও আমি যদি এই ব্যসা বলি জীবের উদ্ধারের কোনো বর্তমানে কোনো রাস্তা নেই প্রায় প্রায় বললাম কেন এর মধ্যেও হতে পারে এর মধ্যেও হয় হয় না বললে তো হয় না হয় না বললে হবে না এর মধ্যেও আছে হয় প্রবাদ বলছেন এই যে আমরা যে জগতে রয়েছি এই জগতের থেকে সূর্য এমন একটা দূরত্ব রয়েছে সেই দূরত্ব থেকে আমরা সেই সূর্যের তাপ পাচ্ছি আলোক পাচ্ছি সব কিছু পাচ্ছি প্রবাদ উদাহরণটা দিচ্ছেন সুন্দর প্রবাদ বলছেন যদি সূর্যটাকে বহুত দূরে চড়িয়ে চলে নিয়ে যাওয়া আমাদের কসমিক ওয়ার্ল্ড এর এক্সপ্যানশন হচ্ছে এত পরিবর্তন হচ্ছে আমরা ক্ষুদ্র এইখানে খাওয়া দাওয়া আর এই এইসব নিয়ে কুকুর বেড়ালের মতো ব্যস্ত এই অনন্ত ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে আমরা জানতে পারি না কোনো খবর জানি না আর ভগবানের কোথাও তো ছেড়েই দাও ওগুলো তো একদমই নয় ভগবানের কোথাও তো ছেড়েই দিলাম ওটা তো কোনো চিন্তা আমাদের চিন্তাটা এত ক্ষুদ্র আমাদের চিন্তাধারা এত ক্ষুদ্র আমার এই শরীর আর এই পাশের জিনিস দেখতে পাই এর বাইরে আমরা কিছু দেখতে পাই না আমাদের দৃষ্টিটা এতই ন্যারো এতই সংকুচিত আমরা এর বাইরে কিছু দেখতে পাই না ছোটোবেলায় একটা গান শুনেছিলাম যখন বাচ্চা ছিলাম হেমন্ত বাবু একটা গান ছোট্টবেলায় যখন ছিলাম তখন তখন শুনতাম তখন গানের মানেগুলোও ভালো ছিল এত নোংরা ছিল না এর বাইরে জগৎ আছে তোমরা জানো না এই গানটা হতো ছোটবেলায় এর বাইরে জগৎ আছে তোমরা জানো না তোমরা কিছুই মানো না এরম একটা গান হতো ছোটবেলায় শুনতাম প্রপাত বলতেন যে এই সূর্যদেবকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয় বা ভগবানের ইচ্ছায় যদি সূর্যদেব চলেই যায় সব কিছু তো নিত্যানন্দ বলরাম অনন্তদেবের ইচ্ছায় রয়েছে এখন যদি সূর্য চলেই যায় আমাদের অনেক হচ্ছে এমন আমার স্টার আছে কোথায় চলে যাচ্ছে অনন্তের দিকে উনিশশো আটাত্তর সালে না ছিয়াত্তর সালে ফার্স্ট যান ছেড়েছিল আমেরিকা থেকে সেটা এখনও চলছে কোথায় চলছে অনন্তের পথে ওর সঙ্গে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ফার্স্ট ভয় যা যেটা ছাড়া হয়েছিল তারপর সেকেন্ড থার্ড এগুলো ভেজেছি এত অনেক সাইন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু ভগবানের ব্যাপারে গবেষণা চলে না ওটা রাস্তাটা আলাদা বউপাত বলছেন এই সূর্যদেব যে এত দূরে চলেই যদি যায় তাহলে আমরা একদিন দুদিনের মধ্যে বরফে চাপা পড়ে শেষ হয়ে যাব সূর্যের তাপ যদি না আসে দুদিন তিন দিন পুরো বরফের ঠান্ডা হয়ে আর সূর্য যদি অনেক যে দূরত্বে আছে যত আলোকবর্ষ লাইট ইয়ার্স ডিস্টেন্স মেনটেন করে ভগবান রেখেছে তার থেকে যদি কাছে চলে আসে এমন তো হতে পারে তাহলে সব পুরে ছাই হয়ে যাবে কিছু থাকবে না তাহলে এটা ভগবানের করুণা সূর্যকে এমন একটা ডিস্টেন্স রেখেছেন যার আলো দূরত্ব এমন রেখেছেন যাতে সেই আলোটা আমরা শীতকালে বেশ একটু রোদ পো আছি আর সেই সুর যদি কাছে চলে আসে জলে পুরে শেষ ভগবানের কি ব্যবস্থা চিন্তা কর প্রবাদ বলছেন ক্ষুদ্র জীব ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারবে না হয় কি এটা ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে কি করে সম্বন্ধ করবে এটা কখনো সম্ভব কি কোথায় অনন্ত ভগবান হরি অনন্ত হরি রূপ রূপ অনন্ত ভগবানের সঙ্গে কি কী সম্বন্ধ সব তো ক্ষুদ্র জীব এটা তো হিসাবের মধ্যে আসে না এত ক্ষুদ্র জীব সেই জীব কি করে অনন্তর সঙ্গে সম্বন্ধ কর প্রভাত বলছেন সেই জন্যই তো ভগবান দয়া করে গুরুরূপে এসছেন ওই কারণেই তো এসছেন জানেন যে আমার সঙ্গে ওরা যোগাযোগ স্থাপন করতে পারবে না কি করে করবে আমি অনন্ত আর ওরা হচ্ছে এত ক্ষুদ্র সেই জন্য ইচ্ছা করে তিনি গুরুরূপে এসছেন এসে কি করছেন তিনি ভগবান তিনি ভগবান নিজেই বলছেন তিনি নিজেই বলছেন আচার্য মাম বিজানিয়া উদ্ধব আমি আজ আমি হচ্ছে ভগবান আমি ভগবান আমি আচার্যর আসি। আমি নিজে আচার্য উ তাকে কোনোরকমভাবে অবজ্ঞা করবে না তার তোমার সব সবশেষ সেই জন্য ভগবান উদ্ধবজি মহারাজকে বলছেন আচার্য মাম বিজানিয়াত নিয়া নাব করিচিত নমর্ত বুদ্ধিয়া অসুয়েত সর্বদেবময় গুরু ভগবান জানেন ক্ষুদ্রজীব কখনোই আমার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না একটা মিডিয়াম দরকার সেই জন্য তিনি গুরুরূপে স্বাস্থ্যরূপে উদিত হয়েছেন আমাদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমাদের কপাল পুড়ে গেছে পুড়ে গেলে আর কিছু থাকে নাকি এই আমাদের কপাল পোড়া ওই জন্য আমরা কিছু করতে পারছি না যাদের কপাল ভালো তারা বেরিয়ে যাচ্ছে আমরা যে আলোচনা করছিলাম আলোচনা প্রসঙ্গে ভগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করতে করতে ভগবত স্বরূপ মায়ার স্বরূপ জীবের স্বরূপ বিভিন্ন দিক থেকে আলোচনা করতে করতে এগেছিলাম। আমরা একটা ঋগ্বেদের মন্ত্র জানি আমরা রোজই বলি আর নিক করতে বসে বলি তো তদ্ষ্ণুম পরমম পদম সদা পশান্তি সুরয় দিবিব চক্ষুনা এই মন্ত্রটা কি মন্ত্র কেউ বিচার করতে বসে নাই তদ্বস্তু হচ্ছে সেই সদ্বস্তু সদ্বস্তু হচ্ছে নিত্যবিরাজমান সদ্বস্তুকে ভগবত বস্তু বলা হয় অর্থাৎ নিতায় চরণ সত্য তাহার ও সেবক নৃত্য নিতায় চরণ করো আর অর্থাৎ ভগবান যেমন নিত্য সেরকম গুরু বৈষ্ণবও নৃত্য ওরা ইচ্ছে করে আসে জগতে ভগবান পাঠায় তাদের আমরা মনুষ্য বুদ্ধি করে আমরা অপরাধ করে আমাদের জীবনকে দুর্বিশ নরকেতে নিয়ে চলে যাই তারা কিন্তু আমাদের ক্ষতি করে না তারা চেষ্টা করে কী করে স্নেহ দিয়ে তুলব কিন্তু ওরা চালাকি করত সব শেষ করবে নিজের জীবন নিজে শেষ করে কাউকে দোষারোপ করে কোনো লাভ হবে না মন্ত্রতে বলছে নির্বেদের তদবিষ্ণু সৎ তদ্বিষ্ণু সেই সৎ সৎ মানে বিষ্ণুচরণকেই সৎ বলা হয় যেটা নিত্যকাল বিরাজিত সেকেই সৎ বলা হয় তাহলে তদ্বিষ্ণু পরমাম পদম সেটাকে পরম পদ বলা হয় অ্যাপসিলিউট পরমপদ তদ্বিষ্ণু পরমপদম সদা পশ্চান্তে সুরয় দিবিব চক্ষুরা ততম দিবিব মানে হচ্ছে চক্ষুটাকে খুলে গুরুদেব চোখটাকে খুলে দেয়নি এখনো অন্ধ কেন মন্ত বলবার সময় রোজ বলছি অজ্ঞান তিবির জ্ঞানাঞ্জন পাগলের কথা পাগল যেমন করে আর রোজই বলছি অজ্ঞান আমার চোখটা অন্ধই রয়েছে কি করে হয় কী করে হলো গুরুদেবের কাছে দীক্ষা নিলাম সব কিছু করলাম এখন বলছি অজ্ঞান অতিবীর অংশ জ্ঞানজনক চোখ সুর সবই বলছি কিন্তু আমার চোখ অন্ধই রয়ে গেল আমি মল মূত্র মেয়ে ছেলে বেটা ছেলে খাওয়া দাওয়া এইগুলোই বুঝি যেটা আমাদের তিবিক মারা বলতেন বাংলা ঢাকাই ভাষায় সুয়ারে সেনে কচু আর বান্দরে সেনে কলা সুয়ারে কচু চেনে আর বাঁদরে কলা চেনে এ দুটোই চেনে আর যদি মূল্যবান রত্নকে যদি ওটা কি করব? হ্যাঁ একটা মুক্তের মালা দেবে ছিঁড়ে ফেলে দেবো হ্যাঁ কি হবে কলা দিলে একটা লাভ আছে এই হচ্ছে আমাদের চরিত্র সস্তা জিনিস চাই আরে সস্তা জিনিস চাইলে কি বৈষ্ণবকে যে আসতে হয় আমি তো বুঝি না একজন মহারাজের কাছে গেল মহা মহামহিম মহিম গিয়ে বলছে রাজামশাই কি চাই তোমার ওই আমার একটু ছাই দেবেন আরে ছাই তো বাজারেই পাওয়া যায় হ্যাঁ তোদের বাড়িতেই বা ছাইছো ছায়ের জন্য আমার কাছে আসবি কেন একটা রাজা মহারাজের কাছে গিয়ে কেউ যদি বলেন আমি ছাই চাই কি হয় কি এটা কোনো হয়তো পাগলের কথা ছাই কেন চাই, ছাই তো যেখানে সেখানে পাওয়া যায় এই হচ্ছে আমাদের কথা আমরা গুরু বৈষ্ণবের কাছে আসবো লোক দেখানো নাম কে না ওনার কাছে আমি গেছি জানেন আমি কত বড় হনুমান হয়ে গেছি অত কিন্তু আগের থেকে আরও পতিত হয়ে গেল অপরাধ করে পরিচয় দিচ্ছে নাম কিনবে তাহলে মূল্যবান জিনিস যেটা অমূল্য সম্পত্তি সেটা কেউ নেবে না কিন্তু সস্তা বস্তু যেটা ত্রিবিক্রমা বলতেন ওইটা নেবে মলমূত্র যেখানে সেখানে পাওয়া যায় শুয়ারে বা সেই মলমূত্র খুঁজে কোথায় আছে এটা ভালো খাওয়া দাওয়া ও খুঁজে বেড়াচ্ছে আবার আমাদের পক্ষে ওটা হচ্ছে ত্যাগের বস্তু আমরা ত্যাগ করে ওটা ফেলে ফিরে তাকাই না তাহলে দুজনের মধ্যে পার্থক্য তাহলে সেখানে বলছেন তদবিষ্ণুম পরমাম পদম সদা পশ্চান্তি সূর্য দিবিব চক্ষুরা ততম গুরুদেব চক্ষুটাকে খুলে দিয়েছেন দিয়ে তদ্বিষ্ণু সেই বিষ্ণুর পরম পদটাকে দেখবার সুযোগ করে দিচ্ছেন সেই পরম বস্তুটাকে দর্শন করবার জন্য সুযোগ করে দিচ্ছেন আর এই যে দর্শন ক্রিয়াটা এই দর্শন ক্রিয়াটা তাৎকালিক নয় এই যে আজকে দর্শন করলাম কালকে আর দর্শন কালকে তো করেছি আবার আজকে কি দরকার এরকম নয় এই দর্শনটা হচ্ছে তাৎকালিক দর্শন নয় দর্শনটার কথা ঋগ্বেদে কি বলছেন এটা নিত্যকাল দর্শন নিত্য মানে সেই দর্শনের মধ্যে কোনো ছেদ নাই এই দর্শন ক্রিয়ার মধ্যে কোনো ছেদ নাই আমি এক্ষুনি দেখলাম দু মিনিট পরে আর দেখতে পাচ্ছি না ওরম নয় বোঝা গেল তাহলে মন্ত্রদীক্ষা নেওয়ার পর সদগুরুর কাছে সৎশিষ্য যদি হয় তার চিরকালের জন্য বিষ্ণুর চরণটাকে দেখবার সুযোগ হয়ে যায় নিত্যানন্দের চরণ কর আমরা অভাগা আমরা কপাল পোড়া ওই জন্য আমাদের হয় না বছরে বা বছর বিদ্ধ হয়ে গেলাম সব ঘাটে চলে যেতে রেডি হয়ে গেলাম তারপরেও আমাদের কিছু হলো না এই দুর্ভাগ্যটা আমাদের কিছু লাভ হলো না ভাগাড়ে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু তাও উন্নতি হলো না এই জন্য দর্শন ক্রিয়ার সঙ্গে যে দার্শনিক জেনে দর্শন করছেন আর যাকে দর্শন করছেন সব এক লাইনে আছে দর্শন ক্রিয়া নিত্য যে বস্তুটাকে দর্শন করবে সেটাও নিত্য যিনি দর্শন করবেন তিনিও নিত্য এটা হচ্ছে আমাদের গুরু পরম্পরার বিচার এখানে কোনো ছেলেখেলা নাই তাহলে বিষ্ণু পরমাম পদম সদা প্রশান্তি সুরৈ দিব্য চোখ চক্ষুর উন্মিলন করে সেই দিব্য বস্তুটাকে দর্শন করতে থাকো যদি একটু দর্শন বন্ধ হয়ে যায় সামান্য কয়েক সেকেন্ডের জন্য সেই সময়ের জন্য যদি মায়া দর্শন হয়ে যায় ততষ্ঠা সহ যদি মায়া আকর্ষণ করে না গেল যদি ওই সময় ভালো নিত্য বস্তু দেখবার সুযোগ হয়ে গেল হঠাৎ কোনো কারণে অপরাধ হলো হয়ে এবার মায়ার দর্শন খুলে গেল এবার তখন আর দর্শন বন্ধ হয়ে গেল নিত্য দর্শন আর হবে না অপরাধের কারণে ছেদ হয়ে গেল এর আর কোনো রাস্তা নাই কোনো রাস্তা খোলা নাই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম কালকেও এর আলোচনা কিছুটা করেছিলাম আমরা প্রথমেই বলি যে ব্যাসদেব গোস্বামী আমাদের আদিগুরু আদিগুরু বলতে তার আগে আছে কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ ব্রহ্মা হইতে নারদের ওইভাবে আস্তে আস্তে ব্যাসদেব গোস্বামী পর্যন্ত এসছে আর ব্যাসদেব গোস্বামীর পরেতে কিছু বিশেষ আছে কেন ব্যাসদেব গোস্বামী শক্তাবেশ অবতার ভগবান নিজে ব্যাসদেব রূপে এসে সমস্ত স্বাস্থ্যকে প্রণ দেখিয়েছেন যদিও স্বাস্থ্য নিত্য বিরাজিত তো নিত্য বিরাজিত স্বাস্থ্য তো কেউ তৈরি করতে পারে না তথাপি ব্যাসদেব গোস্বামীর মাধ্যমে আমরা এই স্বাস্থ্যের সব বিচারগুলো পেয়েছিলাম এই ব্যাসদেব গোস্বামী যদি প্রমাণ না করে দিতেন যে উনিও ভগবানকে দেখেছেন উনি তো আমাদের গুরু পরম্পরায় আছেন ব্যাসদেব গোস্বামী তো গুরু পরম্পরার মাধ্যমে ব্যাস ব্যাসদেবজি ভগবানকে তো দেখেছেন কালকেও আলোচনা করেছিলাম ব্যাসদেব গোস্বামী দেখেছিলেন না ব্যাসদেব গোস্বামী তো ভগবানকে দেখেছেন ভগবানকে ভগবানের স্বরূপ ভগবানের তেজ ভগবানের পেছনে মায়াদেবীকে দেখেছেন মাথা নিচু করে রয়েছেন সবই তো দেখেছেন তাহলে ব্যাসদেব যদি দেখে থাকেন আর ব্যাসদেব যদি ভাগবতে আমাদেরকে আহ্বান করে থাকেন ব্যাসদেব দেখেছেন তারপরে তিনি আমাদেরকে আহ্বান করেছেন কেন বলে ভাগবতী মহাপুরাণকে তিনি উদিত করেছেন দর্শন করার পর ভাগবতজী মহাপুরাণ উদ পরে আগে তিনি দেখেছেন সব কিছু দেখে তারপর তিনি যদি তিনি ভগবত দর্শন না করে থাকতেন তা আমাদের তিনি আশা দিতে পারতেন না আমাদের ডাকতে পারতেন না আমাদের ডাকতে পারতেন কি আহ্বান করতেন তোমরা এসো সবাই তোমরা সবাই এসো এরকমভাবে ভাগবতের যে প্রথম শ্লোক তাতেই তিনি বলছেন যে প্রত্যেকে আপনারা আসুন যেটা পৌপাত বলছেন ব্যাসদেবজি মহারাজ সবাইকে জগতের সবাইকে আহ্বান করছেন আপনারা সব আসুন আমরা সেই পরম বস্তুটাকে ধ্যান করব ধ্যান মানে সংকীর্তনের দ্বারা ধ্যান করব সংকীর্তন সবচেয়ে ধ্যান অন্য অন্য যুগে ধ্যানের দ্বারা হতো যজ্ঞের দ্বারা হতো পূজার দ্বারা অর্চনের দ্বারা হতো এবার কুলিকালে তাহলে প্রথম যে জন্মাদর্শ যত অন্মেয়াদ ইতরাষ্টে সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হেদিকবহন্ত সেই সত্যবস্তু ওই যেটা নিত্যবস্তু যেটা তদ্বিষ্ণু পরমপদ এটা ব্যাসদেব গোস্বামী সবাইকে রাখছেন আপনারা সবাই আসুন আমরা একসঙ্গে আমরা স্বার্থপর নই আপনারা আসুন এ বস্তুটাকে পাওয়া যায় আর পাওয়া গেলে অনন্তকালের কষ্ট থেকে হয় অনন্তকাল ধরে জীব যে এত কষ্ট পাচ্ছে সে কষ্ট ওরা সুখ মনে করছে এরা সুখ মনে করছে যেমন প্রপাদ একটা উদাহরণ দিয়েছেন স্বর্গের রাজা ইন্দ্র অপরাধ করে রূপে জন্মগ্রহণ করেছেন প্রপাত এই উদাহরণটা দিয়েছেন সুরূপে উদা জন্ম নিয়ে এবং শুকরীর সঙ্গে সংসার পেতেছেন বাচ্চা কাচ্চা প্রচুর আছে অনেক এবার ব্রহ্মা এসছেন তাকে বলতে তোমার যে অভিশাপ হয়েছিল সেটা এখন কেটে গেছে এবার চলো স্বর্গে চলো ব্রহ্মা বলতে এসছে তোমার হয়ে গেছে এবার চলো শুকরকে বলছেন এই তুমি ইন্দ্র এবার স্বর্গে চলো স্বর্গ সেটা আবার কোথায় স্বর্গ ভালো জায়গা ওখানে গুফা যায় বিষ্ঠটা পাওয়া যায় না তাহলে যাবো না বলে বিষ্ঠা না পেলে যাবো না বিষ্ঠা পাওয়া গেলে তবে যাবো ওই সব কিছু যায় নাকি যাবে না তখন ব্রহ্মা বিচার করছে না রে তো মহাবিপদ হলো একে তো ফিরিয়ে নিয়ে যাচ্ছে না যত বোঝাচ্ছি তোমার তুমি হচ্ছে তুমি হচ্ছে ইন্দ্র তোমার স্বর্গে জায়গা সেটা আবার কোথায় ওখানে যাবো না আমি তখন ব্রহ্মা কি করলেন প্রায় লিখছেন যে ছোট ছোটো বাচ্চাগুলোকে এক একটাকে আচার মেরে মেরে মারছেন মেরে ফেলছেন ব্রহ্মা একটা একটা বাচ্চা মারা যাচ্ছে আরও আফসোস করে কাঁদতে আরম্ভ করছেন আরে আমার বাচ্চাকে মেরে ফেলছে ব্রহ্মার সঙ্গে পেরে উঠছেন একটা একটু সব বাচ্চা মেরে ফেলল তারপরে ও ছাড়ছে না সংসার তারপরে ওই সুয়রই ওকে ধরে ওকেও মেরে ফেললেন তারপর শুয়র এবার অন্ধকার দেখছে সারা জগৎ অন্ধকার তারপরে তাকে বুঝিয়ে তার স্বরূপটাকে খুলে তারপরে তাকে স্বর্গে পাঠায় তাহলে স্বর্গের রাজা ইন্দু এও মায়া করে যেতে চাইছেন তা আমরা ক্ষুদ্রজীব জীব দেবতা তারও কোনো সমাধান নেই দেবতা মানে তারও সমাধান নেই দেবতারা বলছে আমরা মানুষজন মনুষ্য জন্ম লাভ করতে চাই পঞ্চম পঞ্চমস্কন্ধে বলছে এ জন্ম সুবিধের নয় কেন রে ভালোই তো দেবতারন্মে কোনো দৈন্য আসে না দেবতার জন্মে দৈন্য আসতে চায় না আঠেরো রকম সিদ্ধি তো এমনিই আছে আট প্রকারের সিদ্ধি বা দশ প্রকারের সামান্য সিদ্ধিগুলো আছে ছোট বড়ো তা আট প্রকারের মেন অনিমা রুগিমা প্রকাম কাম সব আছে তো এইগুলো স্বাভাবিক ওদের শরীরে ক্লান্তি নেই রোগ নেই কিছু নেই কোনো কিছু অসুখ বিসুখ নেই ভালোই আছে ভোগ ভোগবিলাস করছে আমাদের মতোই ভোগ কিন্তু এরকম জড়ো নোংরা নয় একটু ফাইন ভোগ ওখানেও ভোগ আছে ভোগ করা ওখানেও আছে কিন্তু ওখানে সূক্ষ্ম ভোগ যত উপরে যাবে ভোগ ব্রহ্মলোকে গিয়ে ভোগ একেবারে অত সূক্ষ্ম হয়ে যাচ্ছে যাই হোক এখন প্রত্যেকটা জীবের মায়া কাটাবার জন্য যে বিচারগুলো বলা হলো সেই বিচারতে বলছেন যে যদি ব্রহ্মার থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত কোন জীবনের কোনো নিশ্চয়তা নাই ব্রহ্মা থেকে শুরু করে কীটপতঙ্গ পর্যন্ত কোন জীবের কোনো নিশ্চয়তা নেই কেন গীতাতে তাতে লিগা রয়েছে তুমি ব্রহ্মা হয়ে গেলেই তোমার পার পেয়ে গেলে তা নয় ওখানে ভগবান অর্জুনকে বলছেন আব্রহ্ম ভুবনা লৌকা পুনরাবর্তীনে অর্জুন হে অর্জুন ব্রহ্মা কিট কীটপতঙ্গ পর্যন্ত কাউর নিস্থান নেই সেই চলছে হয়তো আপনার আয়ু আশি বছর নব্বই বছর কাউর আয়ু হচ্ছে পঞ্চাশ বছর কাউর আয়ু এটা কচ্ছপের আয়ু হচ্ছে আড়াইশো তিনশো বছর হাতির আয়ু একটু বেশি কি এর বাইরে তো যেতে পারছে না জনমরণের বাইরে তো কেউ যেতে পারছে না এটার মধ্যেই ঘোরাফের করছে সেই জন্য বলছেন গীতাতে যে ওই না লোকা পুনরাবর্তীন হওয়ার জন্য এরা সত্যেকেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে সন মায়ার স্বরূপটা কেউ উপলব্ধি করতে চাইছে না বলতে গেলে পালাবে বলে এসব শুনবো না শুনলে আমাদের সংসার হবে না এর পরে ভয় ভীত হয়েছে সংসারের কথা যেই বলে এইরকম এইসব শুনবে না অন্য কোনো কথা বলো শুনবে এটা ভয় পেয়ে যায় সংসার হবে না চলেই যাবে এসব মনে করে যায় এসব শুনবে না কাজেই আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম প্রত্যেকটা জীব মায়াগ্রস্ত অবস্থায় আমি আমার নিজের শক্তির ওপর ভরসা রেখে চলছে যৎসক্ততাম বাদী নাম্বই বিবাদ সংবাদ ভুব ভবান্তি দুই পন্ডিতে মনে লড়াই করছে সে বলছে না এটা নয় ও বলছে না এটাই ঝগড়া হচ্ছে তর্কের দ্বারা তো সত্য বস্তুকে পাওয়া যায় না যত তর্কবস্তু করবে যত চালাকি করবে তত তুমি প্রচুর দূরে চলে যাবে এত দূরে চলে যাবে আর কোনো দিন ফিরে আসা তোমার পক্ষে মুশকিল হয়ে যাবে খুবই মুশকিল বলছেন যে উদাহরণটা আমি দিচ্ছিলাম যে সূর্যদেবের সঙ্গে আমাদের যে দূরত্বের একটা অপ্টিমাম একটা ডিস্ট্যান্স এমন একটা সুন্দর অ্যাডজাস্টমেন্ট করে রেখেছে ভগবান যে সূর্য যদি কাছে আসে তাহলে মরে যাবো দূরে চলে গেলে ঠান্ডায় শেষ হয়ে যাব কিন্তু এমন একটা জায়গা আছে আমরা সূর্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি করে তাপনি আমাদের সূর্যকে বলা হয় প্রাণ গাছপালা সব কিছু চন্দ্রমাও তাই সূর্যের আলোটাকে নিয়ে সূর্যের লালুটাই চন্দ্রমা নিচ্ছে চন্দ্রমা সূর্যের আলোটা নিয়ে আবার সেখান থেকে পাঠাচ্ছে সূর্য লাগ আলোকে যা হয় চন্দ্রর আলোকে তা হয় না যদি সূর্য খালি উদয় উদয় হয় চন্দ্রমা না থাকে তার কিছু হবে না যদি সূর্য শুধু থাকে চন্দ্র নেই তাহলে হবে না যত ঔষধি যত ঔষধি আছে সব ওই চন্দ্রমা ওই ঔষধি দিচ্ছে ঔষধি ওই কৃপা ও শক্তিটা দিচ্ছে অমৃত তাহলে সূর্য যদি সূর্য থাকতো তাহলে হতো না চন্দ্রমা থাকতেই হবে চন্দ্রমা না থাকলে অমৃত অমৃতকে দেবে যদিও সূর্যকে জগৎচক্ষু বলা হয় দীনমণি বলা হয় সবিতা বলা হয় সূর্যদেব বলা হয় অনেক কিছু অনেক নাম আছে তো চন্দ্রমার অনেক নাম আছে যেমন সূর্যের সঙ্গে আমাদের একটা দূরত্বের একটা অ্যাডজাস্টমেন্ট ভগবান করে দিয়েছে ঠিক সেই রকম ভগবানের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ একটা অ্যাডজাস্টমেন্ট করে দেওয়ার সুযোগ দিয়েছে গুরু বৈষ্ণব ঠিক সেইভাবে ঠিক যেভাবে সূর্য কাচের মুড়ি যে উদাহরণগুলো দিলাম গুরুদেব করুণা করে আমার সঙ্গে ভগবানের এমন একটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট করে দিই তাহলে অনন্তকাল আমি পেতাম না অনন্তকাল তো জীবিত কোনো শীষ নেই অনন্ত কাল মানে কোনো শেষ নেই কোটি 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 বছর ধরে আমরা ঘুরছি খালি এই কপাল গুণে এই জন্মতে সদ্গুরুর সঙ্গে দেখা হলো প্রহুপাদের বংশেতে আমি আমার পরম গুরুদেব প্রহপাত বলে গর্ববোধ করি এই সুযোগটাকে আমি কি করে হারাব এই সুযোগটাকে হারানো যায় কি আর তো পাবো না আর কোনো জন্মে পাবো কি আর যদি অপরাধ করি তার অনন্তকারী নরকে চলে যাব তো কোনো লাভ হবে না সেই জন্য আত্মা নিত্য বিরাজিত আত্মার কোনো মৃত্যু বলে কিছু নেই নিয় চাতে মিয়তে কদা উচিত কোনোদিন জন্ম হয় না মৃত্যু হয় না কিছুতেই আত্মাকে কিছু করা যায় না ন ন এনম সস্ত্রে ন ছিন্দান্তি এটাকে অস্ত্রের দ্বারা কাটে যায় না বায়ুর দ্বারা শুকোনো যায় না জলের দ্বারা ভেজানো যায় না অগ্নিতে পোড়ানো যায় না এটা হচ্ছে আত্মা এ আত্মতত্ত্বই কেউ জানতে চাইছে না আত্মটা শুনতে কালি গল্প শুনবে হরিকথা মানে গল্প শুনবে বেশি বেশি ভালো গল্প করো ঠকাতে পারবে সব শুনবে কান খাড়া করে শুনবে আশ্চর্য ব্যাপার বৃন্দাবনে আমি সেদিনকেও বলছিলাম একজন প্রভুকে যে প্রভু এ মায়াদেবীর এমনই একটা ব্যবস্থা এর বাইরে কেউ যেতে পারবে না এর বাইরে কেউ যেতে পারবে না কি আশ্চর্য যেমন তুবড়ি ফুঁ করে উঠে যায় হাওয়াইবাজি ফোভাত বলছে হাওয়াইবাজি হাওয়াই বাজি উঠে ইয়ে পড়ে গেল বৃন্দাবনে একজন বক্তা উঠছে আর কোন কোন ছাগল আমাকে বলে মহারাজ ওর কথা শুনলে আমি আমি কি মন্তব্য করবো বলো আমি তো কোনো মন্তব্য করব না কেন তুমি তো ভক্ত হওনি তুমি যেদিন সবচেয়ে ভক্ত আমি তখন তো কোমো বোঝাব তুমি তো বোঝাবার জন্য আসো আমি কি উত্তর দেব যে প্রত্যেকটা কথা চালাও ওর মধ্যে কি সারবস্তু আছে আমাকে বোঝাও চিকাগো সম্বলনে যে বক্তিটা তো হয়েছিল ওটা এক একটা লাইন আমি বুঝে আমি ইংরেজি জানি না আমি ইংরেজি বুঝি না আমাকে একটু বুঝিয়ে দাও পড়ে ওখানে কি কি লেখা আছে কোনো সুস্থ মানুষ যিনি ভজন করবেন ওগুলো কি পড়ে লাভবান হবেন যে ব্যক্তি বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো যে ব্যক্তি বলছেন তুলসীর যত্ন করার থেকে বেগুন মাঝে যত্ন নেওয়া ভালো সেই ব্যক্তিটা তো সবচেয়ে বেশি নাম কিনলো জগতে সেই ব্যক্তিটা তো জগতে সবচেয়ে বেশি নাম কিনল পৃথিবীর যেখানে যাবে তাদের সংস্থা আছে তার নাম সবাই করছে দেশের প্রধানমন্ত্রীও তার নাম করবে যোগী মোদি সবাই তারা তো পৌপাদের নাম করবে না করবে কি তারা কি ভক্তি সিদ্ধান্ত নাম করবে না হ্যাঁ এগুলো কি এটি ভালো নাম করবে না তো তাই বলি কি পৌপাত সস্তা হয়ে গেল আমার কথা বোঝা গেল ওনার নামটা সারা পৃথিবী চলছে উনি চোর জোচ্চোর ঠগ ঠগ জোচ্চোর মাছ মাংস সিগারেট সবই খেতেন তারপরও তিনি লাল কাপড় নিয়ে সারা পৃথিবীতে নাম কিনে আপনাদেরকে নরকা পাঠাবার ব্যবস্থা করলেন তা আপনারা তো বুঝলেন না আপনার মগজে তো কিছুই নাই কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বৌপাদের নামটা কত কোটি লোক নিচ্ছে হাতে গুনে কয়েকজন আর যাও আছে নামে মাত্র যেই প্রপাদের কথা বলবো লড়াই লেগে যাবে আমার সঙ্গে আমি যা খুশি তোদের বাবা আছে চোদ্দ যা করি করতে থাক কিচ্ছু করতে পারবি না প্রপাদের যা কথা এই আমি বলবো এই আমি বলবো সোনার হলে শুনি চলে যা আমি তাড়িয়ে দিই লোককে লোকে ডাকে আমি তাড়িয়ে দিই বিদেশিগুলোকে জিজ্ঞেস করে চলে যা হ্যাঁ আসবি না আমার সময় নেই চলে যা তাড়িয়ে দিই লোকে ডাকে আমি তাড়িয়ে দিই লোককে আমি চাই একজন লোক যার কাছে এই আগুনটা আমি দেব সেও তৈরি হচ্ছে আমি আমার জীবনে কোনো আগুন না জ্বালিয়ে চলে যাবো এটা হতে পারে না এত সস্তা না আমি করে যাব এটা ব্যাসাসনে বসে বলছি এ আগুন নির্দে দেবো না পৌপাদের থেকে গুরুদেব গুরুদেবের থেকে আমাকে করতে হচ্ছে পরেও আমি দেখে যাব আমি ঠকিয়ে যাব না যাই হোক এখন জগতের লোক কত লোক কাকে সাবস্ক্রাইব করছে এই বিচার থেকে কাউ গুরুত্ব বোঝা যায় না যাই কি কিন্তু এইটাই তো চলছে ফালতু কতগুলো বাজারের কথা এটা বলছেন ওই কথাটাই শুনছে লোক যেমন ওঠে হাওয়াইবাজি ফো উঠে গেছে আমরা আমাদের এই জীবনে বৃন্দাবনে ছিলাম এখানে ভগবানের ইচ্ছায় কত বক্তা আমরা দেখলাম উঠলো আর পড়লো কত বক্তা ওরে বাপরে বাপ আমার পড়ে গেল পড়ে গেল বললেও ভুল আর পড়াই ছিল পড়ে গেল সিদ্ধান্তটা ভুল হল ওরা নিচে পড়াই ছিল ওরা ওঠেনি কোনো দিন তা পড়ে গেল কখন হয় যখন উঠলে পড় ওরা ওঠেইনি ওরা ওই অবস্থায় রয়েছে খালি বক্তৃতা দিয়ে মনে হচ্ছে উঠে গেছে তা এইভাবে হচ্ছে এখন জগৎ কিছু করার নেই আত্মতত্ত্বটাই জানবার জন্য কেউ তৈরি নয় আত্মতত্ত্ব বললে ভয়ভীত হয়ে যাবে এসব কথা শুনে লাভ কি বেশ তো ভালোই আছে খাচ্ছি যাত্রী নড়কে যাব এই জন্য আমরা বিগত কতদিনে আলোচনা করছিলাম বিভিন্ন দিক থেকে এই জীবাত্মা এলো থেকে আমরা বলছি ততস্যা শক্তি থেকে এনি নিয়ে অনেক তর্ক বিতর্ক সব তর্ক কে মুখে স্যাট আপ করে দিয়েছে ব্ল্যাক টেপ তর্ক বন্ধ তর্ক চাল চলবে না এবার এই ততস্যা শক্তি যদি হয় জীব তাহলে ততস্থা যে লাইনটার কথা বললাম সেটা এমন একটা লাইন সেটাকে তোমাকে কল কাল্পনিক লাইন বলে মনে হবে কিন্তু ওটা আছে এটাকে এখান থেকে জীব ততস্থা অবস্থাটা ভেতরের মধ্যে লুকানো আছে বাইরে কোনো ওই যে এখানে যা দড়ি দিয়েছে এই পাটে এই পাটে এরকম হয় না ততস্থা লাইনটা হৃদয়ের মধ্যে আছে তথস্থা জীবের ওর একদিকে মায়া জগৎ দেখবে আরেক দিকে ভগবানের ধাম দেখবে বোঝা গেল একদিকে দেখবে মায়াময় ধ আয় আয় যেমন কেউ গলায় দড়ি দেয় যে গলায় দড়ি আমার জীবনে জীবনের হয়েছে কেউ একজন দুবার গলায় দড়ি দিতে চেয়েছিল সে গলায় দিতে পারেন লোক দেখে ফেলেছে বাঁচে সে আমার কাছে এসে বলছে মহারাজ আমি দেখতে পাই লাল নীল বিভিন্ন কালারের দড়ি সব আমাকে ডাকে আয় আয় গড়ায় দড়ি দে ভালো লাগবে আমাদের সঙ্গে থাকবি আর ডাকে এই জীবা ওই যে ওই যে আত্মাগুলো ওরা আবার ওদেরকে ডাকে আমাদের দলে আয় সেরকম যারা মায়ার খাবি খাচ্ছে ওরা আবার বাকি ছাগলগুলোকে ডাকছে তোরা আয় এখানে মায়া আয় সুবিধা হবে কত সুন্দর এখানে এরাকে বুঝতে দিচ্ছে না দেবী কিছুতেই বুঝতে দেবে না ওই জন্য ততস্যাশক্তি মানে ততস্যা লাইন তট একদিকে দেখবে মায়ার বিপুল সম্ভার আনন্দময় জগৎ আনন্দ মানে জড় জগতের আনন্দ আর বাস্তবিক আনন্দময় জগৎ হচ্ছে অপ্রাকৃতিক জগৎ কিন্তু এরা মনে করছে ওটা আনন্দময় জগৎ এখানে দৌড়াচ্ছে ওইখানেই জীবনকে ভাগবতে বলা আছে ভগবান বলছেন আগুনে যেমন ঝাঁপ দেয় পতঙ্গগুলো কালী পুজোর আগে পতঙ্গগুলো এরা জানে কিন্তু আগুন জ্বলছে আগুনে আমি যদি যাই আমি জেনেও ঝাঁপ দিতে বাধ্য রূপের আকর্ষণে আগুনের রূপটা পোকা এত ভালোবাসে ও ওইখানে ঝাঁপ দেবেই দেবে আর পুড়ে মরবে এরকম বদ্যজীবের অবস্থাটা তাই এরা জানে এরা কিন্তু কিছু ধারণা আছে যে আমি কিন্তু শেষ হয়ে যাব কিন্তু ওইটার নামে মাত্র জানে অনুভাবে জানে না কেউ যদি বলে তাহলে শক্তি যদি ভগবানের হয় শক্তি তো তাহলে ভগবানের তো সুবিধা আছে আমাদের আমরা শক্তি সুবিধা আছে কিন্তু ওরা জানে না শক্তি ভগবানের অন্তঃকরণে থাকে না এই কথাটাই লোকে জানে ততস্যাশক্তি ভগবান থেকে এসছে কিন্তু ততস্যাশক্তির স্থানটা ভগবানের হৃদয়ের মধ্যে নয় কথাটা বোঝা গেল না ভগবানের যেমন স্বরূপ শক্তি যারা প্রচুর হরিকথা শুনেছে গৌরী মঠে ভালো জায়গাতে তারা ছাড়া কেউ বুঝবে না এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে কিছু বুঝবে না তাই জানে না তো ভগবানের স্বরূপ শক্তি যেমন ভগবানের হৃদয়ে থাকে ভগবানের সর্বশক্তি কোথায় থাকে ভগবানের হৃদয়ে থাকে ভগবানের সরস্বতী ভগবানের হৃদয়ে থাকে এই শক্তি যখন ভগবানের হৃদয়ে থাকে তখন তাকে বলা হয় স্বরূপ শক্তি ভগবানের হৃদয়তে যখন থাকে এই শক্তিটা তখন তাকে বলা হয় শক্তি এই শক্তিটা যখন গুরু বৈষ্ণবের কৃপাতে ভগবানের হৃদয় থেকে কাউর হৃদয় চলে গেল তখন তাকে বলা ভক্তি বোঝা গেল যখন ওই শক্তি ভগবানের হৃদয়ে রয়েছে তখন তাকে বলে শক্তি স্বরূপশক্তি আর এই শক্তি যদি গুরু বৈশমের কৃপাতে কোনো কাউর মধ্যে আবির্ভাব হয় অর্থাৎ সে ভক্তি করতে আরম্ভ করে তখন তাকে ভক্তি বলা হয় একই শক্তি ভগবানের হৃদয়ে রয়েছে শক্তিরূপে আর যখন কারোর মধ্যে প্রকট প্রকট হয় তখন না ভক্তি বলা হয় বোঝা গেল অনন্ত ব্রহ্মাণ্ড যদি ভগবানের হয় তাহলে ভগবানের কি অভাব আছে ভগবানের অভাবটা কোথায় আছে তা ভগবান যে জীবগুলোকে ডাকছে আয় আয় আমার সঙ্গে খেলবি আরে ভগবানের নিশ্চয় অভাব আছে অভাব ভগবান ডাকছে কেন ভগবানের ডাকছে গুরুদেব বলতেন গুরুদেব বলতেন বাবা গৌরাঙ্গ এরমবার ডাকছে আমার কাছে আয় কেউ আসবে না এরম হাত তুলে ডাকছে আমার কাছে আয় সবাই আমার কাছে আয় আসবে না ওদিকে যাবে অন্যদিকে যাবে কিছু করার নেই বলছেন শক্তি ভগবানের হৃদয়ে থাকে কিন্তু জীব শক্তি কিন্তু জীব ভগবানের হৃদয়ে থাকে না জীবশক্তি বাইরে অচিন্ত ভেদাভেদ বোঝা গেল অচিন্ত ভেদাবের তত্ত্বের মাধ্যমে জীবশক্তিটা ভগবানেরই শক্তি জীবশক্তিটা ভগবানেরই শক্তি কিন্তু ডাইরেক্টলি ভগবানের অন্তক ভেতরে নাই ভগবানের বাইরে থাকে একেবারে অন্তক করে না ভগবানেরই শক্তি যেমন মায়া শক্তি মায়া কি ভগবানের ভেতরে থাকে কিন্তু মায়া শক্তি কেউ অস্বীকার করতে কেউ পারবে কেউ অস্বীকার করতে পারবে মায়া শক্তি আছে তো তাহলে আমরা খাবি খাচ্ছি মায়াতে কি করে হলো মায়া শক্তি আছে মায়া শক্তির স্থানটা ভগবানের ভেতরে ভক্তিযোগেন মনসী সম্যক প্রণীত অমলে অপশাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদবাস কি কী বলছেন ব্যাসদেবজির সম্বন্ধে বলছেন ব্যাসদেবজি কি হয়েছিল ঘটনাটা কী হলো সেখানে বলছেন ভক্তিযোগেন মন ভক্তিযোগেন মনসী সম্যক প্রণীহিত অমলে ভক্তিযোগেন মনসী সম্যক প্রণীহিত অমলে অপশ্যাত পুরুষম মায়াঞ্চ তদাশ্রয় জয়া आत्मनम জীব হ্যাঁ আত্মান্গুণাত্মক আত্মগুণাত্মক পরপি মনুতে অনর্থম তৎকৃত চাভিপতে এইটা আমরা আশা আছে এই কারণে কেন আমরা দেখতে পাচ্ছি সত্যি ঘটনা ভাগবতে বলা আছে যে ব্যাসদেব গোস্বামী ভগবানকে দেখেছিলেন ভক্তিযোগেন মানসী সম্মব প্রণীত অমলে যখন পুরো সমাধি হয়ে গেছে ভক্তিতে আপ্লুত হয়ে গেছে ভগবানের সঙ্গে ভগবানকে তখন দেখছেন ভগবান আবির্ভূত হয়েছেন ভগবানকে দেখতে পাচ্ছেন তার জ্যোতি ভগবানকে দেখতে পাচ্ছেন তার পেছনে মায়া মাথা নিচু করে লজ্জায় রয়েছে তাহলে ভগবানকে দর্শন করা যায় তাহলে যে কথাটা বলা হচ্ছিলো আলোচনা যে মায়ার প্রভাব এতই বেশি যে ক্ষুদ্র জীব এই মা মায়ার আকর্ষণটাকে কাটিয়ে উঠতে পারে না যদি যার জীবনে গুরুবল থাকবে সেই একমত বাঁচবে কান খুলে শুনে নিতে হবে যার একমত গুরুবল আছে সে ছাড়া কেউই বাঁচবে না গুরুবল যার আছে সে ছাড়া বাঁচবে অজামিলের কি ছিল অসুবিধে কি ছিল ও তো ভদ্রলোক ছিল ও তো ব্রাহ্মণ ছিল অজামিল কিন্তু বদ্মায় চরিত্রহীন ছিল নাকি কে বলল ভাগবত বললো চরিত্রবান এত সুন্দর ব্রাহ্মণ গড়ের ছেলে অপূর্ব সে রোজ শালগ্রাম পুজো করে সব করে বন থেকে ফলমূল ফল ফুল সব নিয়ে আসে গুরুজনকে সব কিছু দেয় দিয়ে তারপর খায় আরে তার কী হলো মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল কি হলো তার বলে এইখানেই কথা গজামিল কেন পড়ে গেল আমাকে প্রশ্ন করে গজামিল মহারাজ কেন পড়লো ও তো ভগবান শালগ্রামকে পুজা পুজো হবই করত করত ঠিকই কিন্তু তার গুরুবল ছিল না ভদ্রলোক হওয়া আর গুরুবল হওয়া দুটো কি এক নাকি দুটো এক না ভদ্রলোক অনেকে হতে পারে কিন্তু গুরু বলে বলিয়ান হয়ে বৈষ্ণব হয়েছে সে কোথায় জগতে তো সেই জন্য শ্রীনিবাস আচার্য সেই জন্য শ্রীনিবাস আচার্য বলতেন বলবান আদর যস্য না সাধ গুরু পদাম্বুঝে সুতৈর অপী তৎস্য শাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি ন নজায়তে কি বলতেন শ্রীনিবাস আচার্য কি বলতেন বলবান আদর যস্য না সাদ গুরু পদাম বুঝে যার জীবনে গুরুচরণের তীব্র ভালোবাসা হয়নি তিনি কখনোই পার হতে পারেন যতই স্বাস্থ্য করুন যতই কায়দা করুন বক্তৃতা দিন সব কিছু আসল জিনিস পাবে না আরে কতদিন চালাকি রে করবি রে বাবা মৃত্যু তো আসবে তারপর তো তোকে ঠেকতে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পেছনে কোথায় যাবি দেহ তো ছাড়তে হবে না এই দেহ তো চলবে না তখন কোথায় যাবে এখন চালাকি করে নে আপত্তি কিছু নেই সেটা বলছেন শ্রীনিবাস্য বলছেন বলবান আদরু জস না সাদ গুরু পাদাম্ব যার জীবনে গুরুচরণের জন্য তীব্র ভালোবাসা হলো না সে মায়ার জালে চলে যাবে এ আর বাঁচতে না মিছে মায়ার বসে যাচ্ছো ভেসে খাচ্চ হাবু ডুবু ভাই এইটি হবে আর কিছু হবে না আমি মিথ্যে কথা বলতে পারবো না কে ভালো করে একটু তেল দেওয়ানোর কথা বলা যাবে সে জন্য বলছেন বলবান আদর গুরু পদাম বুঝে সেই যদি সুতি সিতি অনেক স্বাস্থ্য পরে নেয় তাতেও লাভ হবে না তা তো অন্তর্দর্শন হবে না শাস্ত্র মুখস্থ করতে পারে হয়তো মাথাটা ভালো অনেক স্বাস্থ্য মুখস্থ করতে কিন্তু মুখস্ত করলে অনুভবটা দেবে ইউ ক্যান মেমোরাইজ সাম শাস্ত্র বা ওয়ার ফ্রম ইউ ক্যান গেট দ্য রিয়ালাইজেশন ডাইরেক্ট রিয়ালাইজান ইট ক্যান কাম ফ্রম গুরুদেব আমার অনুভবটা কে দেবে গুরুদেব দেবে এত কেউ দিয়ে বাজারে তো আমি বই আনতে পারি তা তো অনুভব তো দেবে না কেউ সেই জন্য বলছেন বলহা বলবান আদরু জস্ব না সাদ গুরু প্রদাম বুঝে শ্রুত রপিতঃ শস্তাস্ত্রই কৃষ্ণে ভক্তি নজায় তার কৃষ্ণতে ভক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো সম্ভাবনা নেই কিছুতেই হবে না যাই হোক কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম এইসব অনেক কথা এখন স্বরূপ শক্তি কোনো জীবের ভেতরে আসবে এটা আশাই করা যায় না কান খুলে শুনে রাখতে হবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কিন্তু কোনোদিনই বলায় নেই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নৃত্য ভক্ত কৃষ্ণের জীবের স্বরূপে কৃষ্ণনৃত্যের ভক্ত এটা বলা নেই এই কথা বলা এই কথা আমি আলোচনা করেছি আগে আগেও কথাতে রসামৃত সিন্ধু আদি অনেক আলোচনা হয়েছে জীবের স্বরূপে কৃষ্ণনৃত্য দাস জীবের স্বরূপায় কৃষ্ণনৃত্য ভক্ত এই কথা বলা নেই কেন ভক্তি জীবের স্বরূপে নাই লোকানো রয়েছে লোকানো জীবের স্বরূপে এমনভাবে গুপ্তভাবে এটা প্রকাশ করার দরকার আছে প্রকাশ না করলে হবে না সরফের মধ্যে জীবের সরফের মধ্যে স্বরূপশক্তি আসবে তবে কী পা আমাদের এতদিন পর্যন্ত ভুল ধারণা ছিল অনেকেই এই উল্টোই জানতেন ওই তো মহা লেখা আছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যাদা আর জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস লেখা রয়েছে কিন্তু দাস যদি দাসত্ব না করে কথাটা বুঝলে তুমি হচ্ছে একজন মালিকের দাস তুমি একজন মালিকের দাস কিন্তু তুমি দাসত্ব কি করে করবে তুমি তো হারিয়ে গেছো মালিক এক জায়গা তুমি এক জায়গা হারিয়ে গেছো আর মালিকের সঙ্গে তোমার যোগাযোগ নেই তাহলে তোমার পরিচয়টা কি আছে তুমি দাস ওই মালিকের দাস কিন্তু দাস নামেতেই আছে কিন্তু দাস তুমি তো দাসত্ব করছো না যেমন একজন বাচ্চা ছোটোবেলায় হারিয়ে গেছে ছোটো শিশু বাচ্চা বাবা আর খুঁজে পেলো না বাবা খুঁজে পায়নি তাহলে এই ছোটো বাচ্চাটাকে নিয়ে কেউ মানুষ করেছে কথাটা বোঝার অনুভব করতে হবে তাহলে যে বাবাটার কাছ থেকে যে বাচ্চাটা হারিয়ে গেল তার যে বাবা নামটা আছে এটা কি হারিয়ে গেল কি সে তো বাবা বটে আর ছেলেটা এটা আমার ছেলে এটাও হারিয়ে গেল না ছেলেও তো বটেই আমার কাছে নেই অন্য জায়গা আছে সম্বন্ধটা সম্বন্ধটা তো হারিয়ে যায়নি ছেলেটা হারিয়ে গেছে কিন্তু সম্বন্ধটাকে হারিয়েছে বাচ্চাটা দেখা হলেই বাবা বলবে আর বাবা বাচ্চাটাকে ফেলেই বাবা বলবে এরকম অনেক ঘটনা ঘটেছে তাহলে বাবা ছেলে সম্বন্ধটা হারায়নি কিন্তু ছেলে দূরে রয়েছে আর বাবার সঙ্গে তার সেবা কী ঠিক সেরকম জীবের স্বরূপ হয় কৃষ্ণনীত্য দাস দাসত্ব ঠিকই আছে কিন্তু দাসত্ব করলে তো দাসত্ব তো করছে না মায়ার দাসত্ব করছে তাহলে কি করে বলব তাহলে জীব উৎসাদ লিখছেন সন্দর্ভ এসব গভীর আলোচনা তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মাধ্যমে জীবকে ভক্তিদান করবেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা ভক্তিলতা বীজ পাবে এই ভক্তিলতা বিশ্বা কাকে বলে কী ভক্তিলতা মানেটা কী ভক্তিলতা যে বললেন এর মানেটা কী এর মানে হল এই যে মহাপুরুষের কাছে এলাম ইনি আমাকে যে করুণা করলেন তার যে অনন্য ভজনের আদর্শ আমি দেখছি দিন রাত তিনি ডুবে রয়েছে ভজন ওটা দেখে যেমন ছোঁয়াচে রোগ করোনা কাছে গেলে টুক করে হয়ে যায় এখন ভক্তিম ঠাকুর বলছেন ভগবৎ ভক্তিটা ওই রকম ধর্ম কোনো মহাপুরুষের সেবা করতে গেলে মহাপুরুষের ভেতরে ভক্তি রয়েছে সারাবন্ধ ডুবিয়ে রয়েছে নাম করছেন তিনি ওইটা দেখে আমার ভেতরে একটা ছোট্ট একটা আশা গোপন ওইটা বলো ভক্তিলতা বীজ ওইটাই এবার মন্ত্র মন্ত্র দেয় সব কিছু এবার দিয়ে ওইটাকে শোভন জলে এটা যত্ন নিচ্ছে ভক্তিলতা বীজ এবার বাড়তে বাড়তে ভক্তিলতা হয়ে ওপরে ওঠে তারপর উঠে বিরজা ব্রহ্মাণ্ড ভেদি যায় তদুপরি বৈকুণ্ঠলোক পার হয়েই এবার তারপরে কৃষ্ণচরণ কল্পবিক্ষে করে আরো গোলক বৈকুণ্ঠ গোলক ধামে চলে যায় তাহলে এটা আস্তে আস্তে হয় তাহলে ভক্তিলতা বীজ এভাবে এভাবে যায় তাহলে জীবের স্বরূপের ভেতরে স্বরূপশক্তি প্রত্যক্ষভাবে দেখা যায় না অপেক্ষা আছে গুরু বৈষ্ণবের সাহায্য চারাকে ভক্তি পেয়েছে একটা উদাহরণ এমন এমনকি মহাপুরুষ যারা বহুপাত ভোগ এরাও কিন্তু ইচ্ছে করে লীলা করেছেন কোন এর মাধ্যমে ভক্তি আসলে ওরা নিত্য জগতে কথাটা বোঝা গেল এরা নিত্য জগতে কিন্তু তথাপি গুরু বৈষ্ণবের সঙ্গেতে এবার বহির্মুখ অবস্থা চলে যায় সেবনমুখ ভাবটা উদিত হয় তাহলে এইভাবে বৈশ্যবের মাধ্যমে স্বরূপ শক্তি আমার মধ্যে জাগ্রত হতে পারে আমি ভক্তি পেতে পারি আবার নাও পেতে পারি আমি যদি চালাকি করি তাহলে লাভ হলো না আমি নাও পেতে পারি ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি আর তারপর বলছেন কি চৈতন্য চৈতন্য অনেক কিছু এখানে লেখা আছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্চা করে নিকটস্থ মায়াতারি জড়ায় জাপটাইয়া ধরে এসব লেখা আছে সাধু সঙ্গেতে তারপর শক্তি জাগ্রত হবে সাধু সঙ্গেতে জাগ্রত হয়ে যায় শক্তি যে একটা যেমন যেমন বারুদটা রয়েছে বারুদ রয়েছে শুকনো কাঠটা রয়েছে কথাটা বোঝা গেল শুকনো একদম শুকনো পাতা শুকনো গাছের ডাল সব রয়েছে ওর ভেতরে আগুন লুকিয়ে রয়েছে কি করে আগুন কোথা থেকে এলো মশাই সূর্য থেকে যে তাপটা নিয়েছে নিয়ে বড় বড় হয়েছে ওর ভেতরে ওই তাপটা ওখানে রয়েছে কিন্তু কেবল বাইরে একটা স্ফুলিঙ্গ একটা সহযোগ দরকার যেমন ম্যাচেসের যে বারুদটা ওর ভেতর আগুন আছে আমরা জানি কিন্তু বাইরে আগুন দেখতে পাচ্ছি না যে একটা যদি চিঙ্গা মানে একটা যদি স্ফুলিঙ্গ লাগে করে চলুন সেইভাবে গুরু বৈষ্ণবের মাধ্যমে বদ্ধজীবের মধ্যে ভক্তি সঞ্চার হতে পারে এখন প্রশ্ন হতে পারে ভগবান কেন এত তো অনন্ত জীব রয়েছে আর যেই জীবগুলো মায়াতে রয়েছে পড়ুক না আপনার কী যা আছে। কি হবে আপনার বলে ভগবান কেন এত ব্যস্ত হয় বলে ব্যস্ত হয় এই কারণে ভগবানের কোনো অভাব না থাকলেও ভগবানের কোনো অভাব নেই ওই জীবটার সঙ্গে নাই বা খেললেন আপনি ভগবান খেলা করতে চায় ভগবান জীবের সঙ্গে খেলবে নতুন আর এত তো জীবরে খেলুন আপনার কাছে ধামে গেছে আবার নতুন নতুন চায় ভগবান অনন্ত জীব অনন্ত জীবগুলোকে উদ্ধার করে তার সঙ্গে খেলবে এই বৃহৎ ভাগবত মৃত্যু পরিষ্কার বলা রয়েছে আজকেই আলোচনা করছিলাম ভগবান বলছেন আমি কতকাল ধরে তোমার জন্য চেষ্টা করছি কবে তুমি আমার কাছে আসবে কিন্তু একটা সুযোগ পাচ্ছি না যে তোমাকে তুলে আনবো ওখান থেকে এগুলোর ব্যাখ্যা হচ্ছিল আজকে ইংরাজিতে এই সুযোগ মানে তুমি কোনো জন্মেই আমার চিন্তা করতে চাইছ না সর্বদা মায়ের সঙ্গে ব্যস্ত কোনো সাধু সঙ্গ কোনো নাম স্বাস্থ্য কোনো আমি কোনো সুযোগ পাচ্ছি না আমি তোমাকে এখানে আনবার জন্য ব্যস্ত হয়ে পড়েছি তোমার সঙ্গে খেলা করব তখন কি করলাম তোমাকে এবার আমি কৃপা করে গোবর্ধনে জন্ম দিলাম ব্রজবাসীর ঘরে এটা ভগবান বলছেন কৃষ্ণ বৈকুণ্ঠে গেছে এখন গোপকুমার বৈকুণ্ঠ থেকে আর ভাল লাগবে না আবার পরে যাবে গোলকবৃন্দাবন শেষে এখন চলছে আড়াই তিন বছর ধরে চলছে এখন হয়তো আরও দু বছর লাগবে শেষখণ্ড এখনও মধ্যখণ্ড চলছে তাহলে হিসাবটা এই তাই জীব এবার ভক্তিলতা বীজ পাবে তারপর চেষ্টা কর তারপর যাবে ভগবান তার মধ্যে কোনো অভাব নেই তথাপি ভগবান চান যে নতুন নতুন জীব আমার কাছে আসুক রোজদের সঙ্গে খেলা করুক ভগবান তো অনন্ত না ভগবানের অনন্ত ব্রহ্মাণ্ড সবগুলো বৃন্দাবনে খেলছেন সবার সঙ্গে বলে আপনার মধ্যে তো আপনার ভক্তি রয়েছে তা আনন্দ ভগবান আনন্দময় ভগবান আনন্দময় ভগবান আনন্দ চান জীবকে আনন্দ দেবেন তিনি নিজে আনন্দ এই জন্য চান যদি বলে কেউ ভগবানের কি স্বার্থ আছে স্বার্থ কিছুই নেই ছোটো ছেলেরা যখন নিজেদের মধ্যে খেলা করে তখন কি কিন্তু প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট আছে বাচ্চা ফেরা বাচ্চা ছেলেরা এখন খেলে তার মধ্যে কোনো প্রফিট অ্যান্ড কেন খেলছো কি হবে খেলে আমাদের ভাল লাগে খেলতে কত মার খেয়েছি খেলা বন্ধ করতে পারি না বেধারক পেটান তারপর খেলবো কেন খে কী পাবি বাবা খেল তা বলতে পারবো না খেলতে আনন্দ লাগে খেলে আনন্দ লাগে তাই এই রকম কেউ যদি ওই সেদিনকে একজন প্রশ্ন করছিলেন বিদেশি যে মহারাজ কাউর যদি কোনো আকাঙ্ক্ষা না থাকে ইফ দেয়ার ইজ নো সেলফ ইন্টারেস্ট অ্যাট অল ওয়াই জিভ আ ক্যান ডু এনিথিং জীব কেন কর্ম কর্ম করবে কোনো একটা কর্ম যে করবে কোনো আশা আকাঙ্ক্ষা নেই কেন করবে কোনো পাগল আছে এই প্রশ্নটা করছেন মহারাজ এই যে নিষ্কাম কর্মের কথা বলছেন গীতা অনেক ব্যাখ্যা হয়েছে আগে এই দু বছর ধরে তারও বেশি এক একটা শ্লোকের ব্যাখ্যা আপনি যে বলছেন নিষ্কাম কর্ম যে কামনা যদি নাই থাকে আরে কেউ এমন লোক আছে বিয়ে করলো কামনা নেই চাকরি করছে কামনা নেই এ হয় নাকি হ্যাঁ হয় তোমার জীবনে এটা সত্য নয় কিন্তু কারোর জীবন হয় যে কী করে হয় এর আশা আকাঙ্ক্ষা নিয়েও তো করছে না হ্যাঁ হয় যেমন আমি উদাহরণদের দুটো বা বাচ্চাগুলি যখন খেলে তাদের আশাকাঙ্ক্ষা নেই তাদের জিজ্ঞেসে কেন খেলছিস বল যা বলতে পারবো না খেলতে ভালো লাগে ভগবানকে সর্বস্ব নিবেদন করে একটা আনন্দ আছে সেইটাই হলো পেমেন্ট এখন গৌরাঙ্গ মহাপু যখন ভগবানকে বলছে ভগবানকে বলছেন তো হ্যাঁ আমার মধ্যে কিছুই নাই প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করে বেতন মরে দেহ প্রেম ধন তাহলে কে চৈতন্য নিজেই ভগবান তিনি বলছে আমাকে বেতন দাও দাস করে প্রেম ধন তাহলে জড়জগতে যে টাকা পয়সার হিসাব স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থের হিসাব এর বাইরেও তো কোনো জগৎ থাকতে পারে আমরা হয়তো জানি না আমরা স্বার্থপর কিন্তু নেই তো বলতে পারবো না নেই বলতে পারবো। হতো তো পারে নিষ্কাম করুযোগের ব্যাখ্যা করেছেন ঋষি অরবিন্দ অরবিন্দ তিনি করেছেন কিন্তু আমাদের নিষ্কাম কর্মের পরেও অনেক কথা আছে সেগুলো এখানে ব্যাখ্যা করার জায়গা নেই নিষ্কাম কর্মটাই আমাদের শেষ কথা না যিনি ভগবানের থেকে কর্ম অর্পণ করেন তার ভেতরে যদি গোপনে একটা অহংকার আরে আমি তো করেছি করে ভগবানকে দিয়েছি এমনি নাকি করে গুরুদেবকে দিয়েছি তা হয়ে গেল হলো না এই জন্য কর্মার পরের মধ্যে অভিমান থাকলেও থাকতে পারে সূক্ষ্মভাবে হয়তো স্থূলভাবে নেই আমরা সেটাও চাই না আমরা চাই আমাদের যা কিছু আছে ভগবান আমাদের যা কিছু আছে সব তুমি নিয়ে নাও এমনকি কাপড় চোপড়ে যদি দেবে সেটাও নিয়ে নাও ল্যাংটো করে এটা আমাদের গৌরীগণের বিচার ভগবান আমার যা আছে সব তুমি নিয়ে নাও তোমার থেকে কিছু আমার চাই না তোমাকে কে কী কেবল আমাকে দাও বুঝে গেল না গৌরীগণের বিচারটা কী সেই বিচারটাই তো মহাপ্রভু লিখেছেন না শিক্ষাষ্টকে শেষে কি লিখেছেন এইটাই তো আশ্লিশ বা পাদরতাম পিনাষ্টমা মাতম করতু বা যথা তথা বা বিধহা তুল্পটো মাতাস্তু সহ তিনি আমাকে লাথি মেরে ফেলেই দিন বা বক্ষে আলিঙ্গন করুন বা সর্বস্ব আমার হরণ করে নিন যা করুন তা করুন তিনি তো আমার সর্বস্ব আমার তো আর কেউ নেই তিনি আমার আপনজন এই তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপর অপরধনে এটা যতক্ষণ না আসবে হরিভজন হবে না লোকে ঠকাতে পারে আমাকে এই কথা বলতে বাধ্য হল যদি বলে গুরু বৈষ্ণবের জীবনে পরীক্ষা করে আপনারা দেখতে পারেন যদি আপনাদের মধ্যে কারোর ক্ষমতা থেকে থাকে শক্তিশালী কিন্তু গুরু বৈষ্ণবকে এমনি পরীক্ষা কর ধোকা খেতে হবে পরীক্ষা করে যদি ক্ষমতা থাকে তারা দেখু তার ঠিক সেই বিচার আমাদের বিচারে কোনো বিজ্ঞানভিত্তিক কোনো বিচার নাই পাগল যেমন করে সেরকম যাই হোক আমরা আটত্রিশ নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি এখানে বলছেন যে কথাগুলো আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে ভগবান যদি নিজেই নিজের ভেতরে তো সর্বশক্তি আছে তাহলে আবার বাইরে থেকে ভক্ত ভক্তি করবে তাকে এটা কেন আশা করেন নাও করতে পারে ভগবান তার কোনো অভাব নাই তিনি স্বয়ং সম্পূর্ণ তথাপি কেন চান তার উত্তর হলো এই তার উত্তরটা হলো এই বায়ু সর্বত্র আছে এখানে কি বায়ু নেই এ তো বায়ু দিচ্ছে বায়ু আছে বায়ু তো সর্বত্র আছে কিন্তু ওই বায়ুটা যখন একটা বংশীধ্বনির মাধ্যমে কেউ বাজায় ওই ওই হাওয়াটা ওর মধ্যে বেঁধে দেয় তখন এত সুন্দর সুর উৎপত্তি হয় বোঝা গেল একই তো বায়ু মশাই একই তো বায়ু চারিদিকে রয়েছে কিন্তু সেই বায়ুটা যখন বংশী ছেদার ছেদার মাধ্যমে কেউ সঞ্চালিত করে কত সুন্দর রোগ মন একেবারে ঠিক সেরকম ভগবান নিজে সরস্বতী থাকলেও ভক্ত যখন ভক্তি করবে তখন তার আরও আনন্দ হয় কেন হয় তিনি জানেন তার কোনো অভাব নেই যেমন একটা মায়ের সন্তান হবে সন্তান হওয়ার আগে মা চিন্তা করছেন স্বপ্ন দেখছেন সন্তানটা কীরকম হবে আমার অপূর্ব ভালোবাসেন তার কিন্তু স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে কিন্তু গর্বে থাকাকালীন অবস্থায় মা যখন সন্তানকে আদর করেন ভেতরে ভেতরে মানুষে সেই আদরটা আর যখন সন্তান যখন প্রসব করে কোলে নিয়ে আদর দুটো কি সমান হয় নাকি দুটো সমান হয় না কোলে নিয়ে যখন চুমু খান আদর করেন তখনকার আদরটা অনেক বেশি বুঝে গেল এই হচ্ছে কারণ গম্ভীর বিচার অনুভব করতে হবে গুরুদেব যখন দেখেন নিত্য জগৎ থেকে আমার একজন সন্তানকে আমি যে জীবনে দেখলাম একজন সন্তান একজন সন্তানকে দেখলাম গৌরী গুরুবর্গের জন্য প্রাণ দেওয়ার জন্য রেডি রয়েছেন ব্যস্ত যে কোনো ভাবে পরম্পরার যে আদর্শ নষ্ট হতে দেবেন না তখন ওপর থেকে আশীর্বাদ করবেন প্রচুর কোনো বাবার ক্ষমতা নেই তাই কিছু করে গুরুবাল হলো সবচেয়ে বড় বল গুরুবলের কাছে কোনো ভগবানও কিছু করতে পারেন না গুরুবল এমনই বল তার কাছে ভগবান পর্যন্ত হেরে যাবেন কিছু করতে পারবেন না ওই জন্য গুরুবল আপনাদের যাদের আছে তাদের কীর্তন হরিকতা ভালো লাগবে ভালো লাগে বলেই তো করেন তো গুরুকে বাপে হয় তাই হোক এখন আটত্রিশ নম্বর শ্লোকের যে বিচার সাঁত্রিশ নম্বর হয়ে গেছিল তাও অনেক বলার কথা হলো না কিছুই ব্রহ্ম সম্বন্ধে আবার পরের সপ্তাহে বলবো ব্রহ্ম কিভাবে ভক্তের সামনে স্বরূপ ধারণ করেন আর অভক্তের সামনে তিনি নির্বিশেষ আকার আবার যোগীর সামনে পরমাত্মা রূপে এবং গীতাতে ভগবান পরিষ্কার বলে দিচ্ছেন তারপরেও মাতার কাউ ঢুকছে না আরে সবার কাছেই তো বই আছে পড়ে নে বইটা পড়ে নে গুরু বৈষ্ণবকে যাওয়ার দরকার পড়ে নে তো আর হয় কখনো কখনো হয় কখনোই হয় না এই জন্য হয় না যেখানে ভগবান নিজে বলছেন নির্বিশেষ রূপে আমার স্বরূপ একটা আছে নির্বিশেষ কিন্তু নির্বিশেষ ভজন করা যায় না লোকে বলে নির্বিশেষ ভজন হয় নাকি কি করে করবে কোনো নাক নেই মুখ নেই চাক নেই কোনো স্বরূপ নেই বলে সেদিনকে বলছিলাম আলোচনা প্রসঙ্গে মায়াবাদী স্বরূপ কল্পনা করে একটা বলছিলাম না সেদিনকে গেল সপ্তাহ ভগবান বলছেন নির্বিশেষ স্বরূপের ভজন করা কঠিন হয় না অব্যক্তি গতির দুঃখাম দেহ বদভীর রবাব পাতে কি বলছেন অব্যক্ত স্বরূপের ভজন কঠিন দেহদারী জীব আকার আকৃতি দেখছে চারিদিকে এটা কি ওটা কি সে হঠাৎ এই কান নেই নাক নেই শূন্য এ কী করে করবে রে বাবা হয় নাকি আল্লাহ আকবর বলে চিৎকার করা যায় আরে কাকে ডাকছিস রে বাবা তুই তো বলছিস হ্যাঁ আল্লাহ তুই ডাকছিস যখন নিশ্চয়ই কেউ আছে কেউ নেই হ্যাঁ না আমি ডাকছি কাকে ডাকলি আল্লাহ আকবর বলে যে আল্লাহ বিসমিল্লাহ উল্লাহ বলছিস যে কাকে বললি কেউ তো আছে নিশ্চয় কেউ নেই হয় ওকে হ্যাঁ ওকে যদি ইমাম সাহেবকে যদি প্রতিজ্ঞা করে বলুন তো দেখি যখন নামাজ পড়েন তখন ভগবানের কেউ স্বরূপ কল্পনা করেন বলুন প্রতিজ্ঞা করে একটা আকার আকৃতি চলে আসে ভেতরে নির্বিশেষ কী হবে কেউ নেই কাকে ডাকছে হয় না ওই জন্য ভগবান গীতাতে পরিষ্কার বলছে অব্যক্তহি গতির দুঃসাম দেহ বদ্ভীর অভাব পাতে দেহদারী জীব অব্যক্ত স্বরূপের ভজন কষ্ট হয় কিচ্ছু করতে পারে না আরে সাক্ষাৎ আমি রয়েছি আরে আমাকে ছাগল ছেড়ে দিয়ে ও যাচ্ছে ওই সর্বে কি প্রয়োজন আছে এত সুবিধে দিয়েছি আমি না আত্মা জনানো ন মরিষতি নৈ ধতে অশৌ ন ক্ষয়তে শবনো হ্যাঁ বিদ্ধি অভিচারিনম হি সর্বত্র সস্যদ অনুপায়ী উপলব্ধিমাত্রম প্রাণ যথেন্দ্রীয় বলেন এন বিকল্পিতম সৎ এখানে বলছেন সেই আত্মা না তো জন্ম নেয় না তো মরে কিছুই হয় না কিছুই হয় না আর আত্মার কখনো জন্মের পরে কি হয় জন্মের পরে বৃদ্ধি হয় বৃদ্ধি হয় তো জন্মের পরে কি হয় যে বস্তুটা জন্মায় তার তো বৃদ্ধি হয় বৃদ্ধি হয় পরিণাম ফলবোধ করে তারপরে অপক্ষয় হয় তারপর বিনাশ হয় তাই জড়জগতের এমন কোন বস্তু আপনারা দেখাতে পারবেন না একটা বস্তু আমাকে দেখান জগতে এই জগতে এই জগতের কোন বস্তু এই এই চার পাঁচটা ছটা ধর্ম যে বললাম জন্ম হবে জন্ম বৃদ্ধি হবে বুঝলে কথা পরিণাম লাভ করবে অপক্ষয় হবে বিনাশ হবে এর বাইরে কেউ নেই এর বাইরে কিছু নেই এর বাইরে আছে কি কিছু কিছু নেই এর মধ্যে কিন্তু আত্মা এর মধ্যে নেই তথাপিত কোনো কাউকে বুঝিয়ে পাড়া যাচ্ছে না যে একই আত্মা হাতির ভেতরে রয়েছে বিরাট শক্তি ওই আত্মাটাই ওই আত্মাটাই যখন একটা পোকার ভেতরে ঢুকছে ওই একই কিন্তু প্রকাশের বিভিন্নতা যেমন আগুন যখন একটা ছোট একটা ডাল ছোট্ট একটা খড়কুটো ওখানে যখন জ্বলছে ওটাও আগুন একটা বিরাট দাবানল জ্বলছে ওটাও আগুন কিন্তু দাবানলের আগুনের পাওয়ারটা কি আগুন তো একই যেমন কাঠের লক ভাগবতের উদাহরণ দিচ্ছেন কাঠের যে লক গুড়ি ও যখন যেমন যেমন জ্বলবে সেরকম পরিমাণে আগুনের তাপ প্রকাশ পাবে একই আত্মা কিন্তু এর জন্ম নেই বৃদ্ধি নেই অপক্ষয় নেই পরিণাম নেই কিছু নেই অপক্ষয় মৃত্যু নেই কিছু নেই এ হতে পারে না তথাপি সমস্ত ইন্দ্রিয় বলের দ্বারা সবাই আস্ফালন করছেন আমি দেখে নেব কারণ কি এই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম যৎক্ত বদতা এটা বলেছিলাম শুরুতে যৎসক্ত বদতা বিবাদ সংবাদ ভুবো ভাবি কুবানি চৈশা মুহরা তসম নম অনন্তগুণা ভুমনে অনন্তরূপী অনন্তরূপী ভগবান তার যে মায়া তার যে শক্তি তাকে খুঁড়ে খুঁড়ে অন্যবোধ করি যে মায়াতে মোহিত হয়ে একে অপরের সঙ্গে লড়াই করছে সবার মধ্যে ভেদভাব আসছে একে অপরকে ঠকাচ্ছে কাটছে মারছে এ মনে করছে আমি মেয়ে ছেলে ব্যাটে ছেলে এ মনে করছে আমি পণ্ডিত আমি নেতা আমি এসব যে ভগবানের দ্বারা হচ্ছে সেই ভগবানের মায়াকে আমি খুঁড়ে খুরে জন্ম এর বাইরে কেউ যেতে পারছে না এই জন্যই আজকে চর্চা এখানেই বিশ্রাম রাখা ভালো বেশি অনুভব করা যাবে না আমি এমন ব্যক্তি দেখতে চাই যে ভক্তি করতে করতে এইসব কথা শুনবে এবং সমস্ত কথা মনে রাখতে পারে এবং জীবনে আচরণ করতে পারে আমি গল্প বলতে বসি নাই যদি আমার আচরণের অভাব হয় আমি হরিকথা বলতে পারবো না হরিকথা বন্ধ বাঞ্চা গল্পতর উৎসব পাশেন্দু पति टान पाने भोग नमो नमोने